যদি অনুমতি প্রদান করেন তাহলে তার জন্য একটা মিশরীয় নাম নির্বাচন করি। ওকে আমি তোমার জন্যই নিয়ে এসেছি। যদি অনুমতি প্রদান করেন তো ইউসুফের জন্য একটা মিশরীয় নাম প্রস্তাব করতে পারি। কি নাম? তোমার এক খোদার কসম দিচ্ছি, তোমার পরিচয় দিয়ে আমাকে শান্ত করো। তুমি অবশ্যই খোদাবন্দের কাছে প্রতিজ্ঞা করবে, এই কথা কাউকে বলবে না। আমি ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। তুমি একজন পয়গম্বর, আমাকে ক্ষমা করো, আমি পয়গম্বরকে চিনতে পারি। উঠুন, আমি মিশরের প্রিয় আলী জনাব পুতিফারের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করছি, লেনদেনের তাগাদ করব। বিক্রয় করবার পূর্বেই তোমাদের এটা চিন্তা করা উচিত ছিল, এখন অনেক দেরি হয়ে গেছে। আমরা ইউসুফকে বিক্রি করব না, আর ওকে ছাড়া এখান থেকে যাবও না। নিশ্চয়ই খোদা তোমাকে নিজ হাতে তৈরি করেছে, আর কতটা সৌন্দর্য দিয়েছে সেটা কি তুমি জানো? রাজমহলের তত্ত্বাবধায়ক হানিফারকে ডেকে আনা হোক। এটি সে তার বালিশের নিচে লুকিয়ে রেখেছিল। আমার বানু, এটা ইউজারসিফকে কেনার সনদ। শামুন নামের একজন ইউজারসিফকে মালিকের নিকট বিক্রয় করেছেন। এটা তো রাজমহলে থাকা উচিত, তোমার কাছে নয়। আপনি যা ভালো মনে করেন। বলুন আমার বানু। ইউসুফকে তোমার কাছে অর্পণ করলাম, আমি চাই তাকে যথার্থ প্রশিক্ষণ দেয়া হোক, রাজমহলের চাল চলন এবং আচার ব্যবহার তাকে শিক্ষা দেয়া হোক। এ ব্যাপারে আপনার ওপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে, আপনি ইউসুফকে সঠিক শিক্ষা প্রদান করতে পারবেন। দেখে কিন্তু মনে হচ্ছে না সম্মান প্রদর্শনের এই ভঙ্গি সে উপভোগ করছে। এই মরুচারি তো ভেড়া চড়ানোই জানে না, আর আপনি ওর কাছে সম্মান প্রদর্শন আশা করছেন? ওর তো বংশ পরিচয় নিয়েই আমি সন্ধিহান, ও সম্মান প্রদর্শন শিখবে কোত্থেকে? দেখো এ পোশাকে তাকে কি সুন্দর লাগছে। আস্তে, প্রকাশ্যে ওর এমন তারিফ করবেন না, তাতে অহংকারী হয়ে যাবে। এসো আমার সঙ্গে। এতক্ষণ যে কামরাটিতে ছিলে সেটাতে বানু জুলেখা ও পুতিফারের একান্ত লোকজনই আসতে পারে, যখন তখন যে কেউ এই কামরায় ঢুকতে পারে না। এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই 7টি দরজা অতিক্রম করতে হবে। এই 7টি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে, আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না। আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র বানু জুলেখার কাছেই সংরক্ষিত থাকে। এই জায়গাটি হচ্ছে আমাদের রাজমহলের সবচেয়ে দৃষ্টিনন্দিত স্থান, আর এইখান থেকেই আমাদের প্রিয় মিশরের নীলনদ পর্যবেক্ষণ করা যায়, আর ওই পশ্চিমে মৃত ব্যক্তিদের দুনিয়াও দেখা যায় এখান থেকে। এসো আমার সাথে।
এটি বানু জুলেখার নির্দিষ্ট কামরা। তিনি অত্যন্ত দাম্ভিক ও অভিজাত পরিবারের সন্তান। তোমাকে সতর্ক থাকতে হবে, কখনোই তার ফরমানের অবাধ্য হওয়া যাবে না। চলো যাই। এটা জনাব পুতিফারের খাস বিশ্রামাগার ও কিতাবখানা। জনাব পুতিফার হলেন মিশরের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি। তোমাকে শিখতে হবে কিভাবে রাজ্যের সম্মানিত ব্যক্তিদেরকে কুর্নিশ করে সম্মান দিতে হয়। ও হচ্ছে সুপার কিতাবখানা রক্ষক এবং জনাব পুতিফারের বইগুলোর বিশেষ পাঠক। চলো যাই। এই কক্ষটি হচ্ছে জনাব পুতিফার ও বানু জুলেখার আহার কক্ষ। আমি যে করেই হোক ইউসুফকে নাজাদ দেব, তার মুক্তির পথ খুঁজব। এমন ভাবে বললেন যেন ইউসুফ জেলখানায় আর আপনি তাকে মুক্ত করবেন। কয়েদখানায় থাকা আর গোলামি করা তো একই, কিন্তু পুতিফারের রাজমহলে ওর মতো গোলাম আর একজনও নেই। যদি পাখির জন্য আকর্ষণীয় খাঁচা বানানো হয়, তবে কি সেটা পাখির জন্য খাঁচা নয়? ইউসুফকে মুক্ত করে ইয়াকুবের কাছে নিয়ে যাব। এর আগে আমি কিছুতেই মিশর ত্যাগ করব না। কিন্তু আপনি দেখেছেন পুতিফার আর ওর স্ত্রী ওকে কতটা ভালোবাসে। কিন্তু ইয়াকুব নবীর তুলনায় তা নগণ্য। ইউসুফের বিচ্ছেদে না জানি ইয়াকুবের কি অবস্থা হয়েছে। কিন্তু মালিক, ইউসুফ তো নিজেই বলেছে তার মিশরে আসাটা খোদাবন্ধের ইচ্ছায়। এটিই আমার সর্বশেষ বাণিজ্য। যত দ্রুত সম্ভব জিনিসপত্র বিক্রি করে ব্যাবেলে ফিরে যাও। কি এটি খেদমুদ্দার ও গোলামদের থাকবার জায়গা। জনাব হানিফার এসেছে, জনাব হানিফার এসেছে, জনাব হানিফার এসেছে। এরা সকলেই জনাব পুতিফারের রাজমহলের খেদমুদ্দার। এরা মহলের বিভিন্ন অংশে কাজ করে থাকে। কেউ কেউ প্যাপিরাসের খামারে কাজ করে, আবার কেউ কেউ তুলা চাষও করে। কিছু সংখ্যক পুরুষ এবং নারী এখন কর্মক্ষেত্রে রয়েছে। এখানকার প্রতিটি কামরায় একটি করে পরিবার বসবাস করতে পারে। তাদেরকে এত অসহায় দেখাচ্ছে কেন? জনাব পুতিফার কেন এদের দিকে নজর দেন না? অন্যান্য রাজ্যের খেদমতদার ও গোলামদের অবস্থা এদের চাইতেও শোচনীয়। এরা তো খুব ভালোই আছে। আমরা তাদের এখানে থাকার জায়গা ও খাবারও দিচ্ছি, তাছাড়া তাদের বাচ্চা কাচ্চাদের রক্ষণাবেক্ষণও করছি। আমি কি এদের দেখতে আসতে পারি? কেন নয়। তবে উত্তম হচ্ছে বেগম জুলেখা ও আলী জনাব পুতিফারের কাছ থেকে অনুমতি নেওয়া। এরা হচ্ছে বিশেষ গোলাম যারা পালকি বহন করে থাকে।
এখানে প্যাপিরাস থেকে লেখার কাগজ তৈরি হয়। আলী জনাব হানিফার ওপর দরুদ বর্ষিত হোক। এটা প্যাপিরাসের কাগজ, এটাতেই লেখা হয়। আমরা লেখার জন্য পশুর চামড়া ব্যবহার করতাম। এটা কিন্তু পশুর চামড়া থেকে উত্তম। তুমি কি লিখতেও পারো? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি লেখা শিখিয়েছেন। বাহ, বেশ ভালো। একজন গোলাম যদি লিখতে জানে সেটা মালিকের জন্য নিয়ামত স্বরূপ। তুমি কার কাছ থেকে শিখেছ বললে? আমার মালিকের কাছ থেকে। তিনি সব ভাষাই জানেন। খুব ভালো, চলো যাই, ওই দিকটা দেখাই। এটি হলো কাতান বুননের স্থান। কাতান কি? কাতান হচ্ছে সেই কাপড় যেটাকে কোমরে পেঁচিয়ে পরিধান করে থাকি আমরা, এবং এই কাপড়টা দিয়েই লেবাস তৈরি করি। সবচাইতে মোলায়েম যে কাতানটি তৈরি করা হয় সেটার নাম কাতানে সালাতানাতি। শুধু রাজমহলের বাসিন্দাদের জন্যই এ কাতান তৈরি করা হয়। বানু জুলেখার আকর্ষণীয় যে কাতানগুলো আছে সেগুলো এখানেই তৈরি হয়। চলো যাই। দেখছো, এখানে মাটির জিনিস তৈরি হয়। আলী জনাবের উপর দরুদ বর্ষিত হোক। সেদিন ঘোড়ার গাড়ির সঙ্গে লেগে পানি সরবরাহের কিছু পাইপ ভেঙে গেছে, সেগুলো বদলে ফেলবে। এইরকম হলে চলবে তো? হ্যাঁ হ্যাঁ, দ্রুত করবে। ঠিক আছে, চিন্তা করবেন না, সব সময় মতন হয়ে যাবে। এটি খাদ্য সরবরাহের ভাণ্ডার। রাজমহলের সমস্ত খাবারের উপকরণ এখানেই রাখা হয়। তোমার মন কোথায় পড়ে আছে? ঠিক মতো কাজ করো। ভুলে যেও না, এখন থেকে তোমাকে তলব করে সওয়াল করা না পর্যন্ত কোনো জবাব দেবে না। কি মনে থাকবে? বানু জুলেখা একজন দাম্ভিক নারী, কখনো কখনো সে রাজসভার সদস্যদের সঙ্গেও কঠোর আচরণ করেন। ছেড়ে দাও, আমি এ কাজ করিনি। বিশ্বাস করো, আমি এ কাজ করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি করিনি। এটি রাজমহলের রান্নাঘর। বিভিন্ন ব্যক্তিদের জন্য এখানে হরেক রকমের রান্না করা হয়। গোলাম ও খেদমতদারের জন্য আলাদা খাবার, দায়িত্বশীল ব্যক্তি ও তত্ত্বাবধায়কদের জন্যও আলাদা খাবার, এবং জনাব পুতিফার ও বানু জুলেখার জন্য স্বতন্ত্র খাবার তৈরি করা হয়। কেন অনেক রকম খাবার তৈরি করা হয়? সকলের জন্য একরকম খাবার তৈরি করলেই তো হয়। এটা কি করে সম্ভব? জনাব পুতিফার ও বানু জুলেখার গোলাম ও খেদমতদারগণ তো এক সমান নন। ও হচ্ছে ইউজারশিপ। এখন থেকে ইউজারশিপই তোমাদের খাবার বন্টনে সহায়তা করবে। ও একজন অক্ষর জ্ঞান সম্পন্ন বালক, তালিকা অনুযায়ী হিসেব করে ও খাবার বন্টন করবে। এতে করে আমাদের খাবারের হিসেব ঠিক থাকবে। দেখেছ তোমাকে কত আগ্রহের সঙ্গে দেখছে, আর তোমার জন্যই এখানে জড়ো হয়েছে সবাই।
তোমরা এখানে কি চাও? নিজেদের কাছে যাচ্ছ না কেন? কাজে মন দাও, চলো ইউজার্সি। এইটা হলো রাজমহলের ইবাদতখানা, জনাব পুতিফার ও বানু জুলেখা। এবং রাজমহলের ব্যক্তিরা এখানে ইবাদত করেন, আমরা নিজেদের খোদাকে এখানে সংরক্ষণ করে রাখি। তার মানে আপনাদের খোদার থাকার জন্য বসবাসের জায়গা দরকার? অবশ্যই দরকার। খোদাকে তো আর খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে রাখা যায় না। জনাবে মহান হানিফারের উপর দরুদ। সাধারণত রাজমহল দর্শনের সময় সকালবেলা, হঠাৎ এই দুপুরবেলা। ইউজারসিফকে রাজমহল দেখাতে নিয়ে এলাম। আমি চাইছি এই রাজমহল ও এর আদিবাসীদের সঙ্গে ওর পরিচয় হোক। ওখানে কি হয়েছে? রাজমহল থেকে জোহর চুরি হয়েছে। এরা সকলেই রাজমহলের অভ্যন্তরীণ পাহারাদার। কেউ স্বীকার করছে না, কিন্তু একজন আরেকজনকে দোষ দিচ্ছে। তাই নাকি? চলো দেখছি ব্যাপারটা। এদের দুজনকেই হাত পা বেঁধে রাজমহলের সামনে রশি দিয়ে ঝুলিয়ে চাবুক পেটা করা হোক। যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবে চলতেই থাকবে। যা বলার একজন করে বলো। কিন্তু জনাব হানিফার, মহান খোদার কসম, আমি অপরাধী নই। সত্যি বলছি, আমি চুরি করিনি। আসলে যেদিন চুরি হয়েছে সেদিন তো আমি আসিনি, সেদিন তো আমি ছিলামই না, আমি চুরি করিনি। আমরা তো অবশ্যই দোষীকে খুঁজে বের করতে সক্ষম হব, তাই না? এর চাইতে উত্তম হবে দোষ স্বীকার করো, নয়তো পরিণতি খুব ভয়াবহ। সে বলেছে তুমি তার গাফিলতির সুযোগে খেদমত মহলে প্রবেশ করেছ। আমি? আমি প্রবেশ করেছি? আমি তো সেদিন আসিনি। ও মিথ্যে কথা বলছে, মিথ্যুক কথাকার। ভুল করেছি, তখনই ওকে ধরা উচিত ছিল আমার। আমি খোদার নামে কসম কেটে বলছি, আমি নিজ চোখে দেখেছি ওকে চুরি করতে। আমাকে আর কেউ দেখলো না, শুধু ও দেখলো, এটা হতে পারে? একজন পাহারাদারের দায়িত্ব খিদমত মহলে কে প্রবেশ করছে এবং বের হচ্ছে তা নজর রাখা। তোমার ঘুমানো উচিত হয়নি। তুমি দোষী, কেননা তুমি কাজের সময় ঘুমিয়েছো, আর তোমার পক্ষে কোনো সাক্ষীও নেই। কিন্তু আলী জনাব, আমি সত্যি করে বলছি, আমি চুরি করিনি। দুঃখিত, নিনিফার কোপাতাকে আজাদ করুন এবং ওকে জেলখানায় পাঠিয়ে দিন। আলী জনাব, আমি চুরি করিনি, আমি চোর নই, আমি সত্যি বলছি, আপনারা আমাকে রহম করুন। খোদার কসম কেটে বলছি, আমি তোমার জবান বন্ধ করো। নিলিফার, তুমি খোদার ক্রোধে আগুনে জ্বলবে। কেন সত্যি বলছো না? আলী জনাব, আমি চুরি করিনি, আমি সত্যি বলছি, খোদার কসম। আমি চোরকে শনাক্ত করতে পারবো না। পুত্র আমার, এটা তোমার কাজ নয়। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আপনারা কি চোরকে শনাক্ত করতে চান না? চাই, কিন্তু তুমি কি করে চোরকে শনাক্ত করবে? আমার আব্বাজান শিখিয়েছে, তিনি ফয়সালা নির্ধারণে দক্ষ ছিলেন। নিশ্চয়তা দিচ্ছ? জি জনাব হানিফার, চাইলে পরীক্ষা করুন। খুবই ভালো।
আমি জানি চোরকে। আমি আশা করছি সে নিজে থেকে দোষ স্বীকার করে তার শাস্তি কমিয়ে নেবে। আসলে যেদিন রাজমহলে চুরি হলো সেদিন আমার পাহারার দায়িত্বই ছিল না, আমি তো সেদিন আসিনি। আমি যে চুরি করিনি এটার কোনো সাক্ষী নেই, তবে সত্যি করে বলছি আমি নিজ চোখে নীলিফারকে চুরি করতে দেখেছি, খোদার কসম। আমি গুণাগার ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি তা প্রমাণ করে দেব। জনাব হানিফার, আমি চোরকে শনাক্ত করে ফেলেছি, আপনি অবশ্যই তার গর্দানটা কেটে ফেলবেন। আমি শুধু চাইছি তাকে শনাক্ত করতে, একবার শুধু শনাক্ত হোক। তাকে কোনরূপ ক্ষমা করা হবে না, শুধু শনাক্ত করুন। জনাব রুদামুন, এই দুজনকেই বাগিচার কাছে নতজান করা হোক। তাদের চক্ষু যুগল বেঁধে ফেলা হোক। রুমাল নিয়ে এসো। তার হাত বেঁধে ফেলো। আরো একবার চোরকে সুযোগ দিচ্ছি, তুমি নিজে থেকে দোষ স্বীকার করো, শাস্তি কম পাবে, কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার গর্দান কাটা হবে। সেই চোর, আপনার তরবারি বের করুন। এই চোরটার গর্দান কেটে ফেলুন। না 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 না, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি জনাব রুদামুন, আমি স্বীকার করছি আমি চুরি করেছি। তুমি নিজেও চিন্তা করনি যে এত তাড়াতাড়ি স্বীকার করবে। সাবাস ইউজার সিফ, সাবাস। তাকে নিয়ে যাও। সাবাস পুত্র আমার, চিন্তিত ছিলাম, আমি ভাবতেই পারিনি যে তুমি পারবে। শুক্রিয়া জ্ঞাপন করছি, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি গুনাহ না করে শাস্তি পেতে যাচ্ছিলাম, অনেক অনেক শুক্রিয়া। তোমাকে দোষী করেই তোমার জীবন বাঁচানো হলো, তাছাড়া আসল চোরকে ধরতে পারতাম না। তুমিও একেবারে গুনাহীন নও, আর একবার যদি দায়িত্বের অবহেলা করো তাহলে কঠিন শাস্তি প্রদান করা হবে। আজ্ঞা শিরোধার্য, এরকম আর হবে না। শুক্রিয়া, শুক্রিয়া। খুবই ভালো পুত্র আমার, চলো যাই, আমার সঙ্গে এসো। কি দারুণ বুদ্ধি রে বাবা, এই দেখলে কিভাবে চোরটাকে ফাঁদে ফেলল? যেমন বুদ্ধি তেমনই সুদর্শন। আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটা বালক কি করে এই কাজ করলো। সে তো ভেবেছিল আমরা তার শিরচ্ছেদ করছি, সঙ্গে সঙ্গে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং গুনাহ স্বীকার করে নিল। সে তো ভয়ে বলতে থাকলো যে না না, শিরচ্ছেদ করো না, গুনাহ আমি করেছি, আমি চুরি করেছি, আমি আমার দোষ স্বীকার করছি। ইউজারসিফের এই চতুরতা দেখে সবাই তো একদম অবাক হয়ে গেল, কেউ তো চিন্তাও করতে পারেনি তার মতো একটা বালক এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আমি অবশ্যই জনাব পুতিফারের কাছে মূল্যবান হাদিয়ার জন্য শুকরিয়া জ্ঞাপন করব। ইউজারসিফ খুব বুদ্ধিমান এবং অক্ষর জ্ঞান সম্পন্ন বালক, আজ থেকে কি অতিরিক্ত খাবার নিতে পারবে না, যার যতটুকু দরকার ততটুকুই হিসেব করে খাবার বিতরণ করবে সে। একজন অক্ষর জ্ঞান সম্পন্ন গোলাম তার মালিকের কাছে নিয়ামত স্বরূপ,
হিউজার সিফের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন? এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে, এখানে সিদ্ধান্তের কি দরকার? না, গোলামখানায় নয়, এখানেই রাজমহলের মধ্যে, যা গতরাতে নির্ধারণ করা হয়েছে। হিউজার সিফ, তুমি কি রাজি আছো? শুক্রিয়া জ্ঞাপন করছি, যদি অনুমতি দান করেন আমার শোবার জায়গা রাজমহলের গোলামদের মধ্যে হলে উত্তম হবে। আমি বলবো তুমি কোথায় এবং কাদের সাথে জীবন গড়বে, বুঝতে পেরেছ? জি। বানু, রাজমহলে একজন গোলামের উপস্থিতি নিয়মের বরখেলাপ, এতে করে অন্যান্য গোলামরা ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে। যখন আমি এবং এই মহলের প্রভু পুতিফার তার প্রতি আকৃষ্ট হয়েছি, তখন আর কারো হক নেই তার প্রতি দৃষ্টি দেওয়ার। চলো। ইউজার সেফ, পুত্র আমার, আমার কোনো পুত্র সন্তান নেই, আমাকে তোমার পিতার ন্যায় জানবে এবং যে কোনো মুশকিলে আমাকে স্মরণ করবে। শুক্রিয়া জ্ঞাপন করছি। বেচারা আব্বাজান আমার, খোদাবান তাকে সবর করা তৌফিক দিন। হে কাননের নেকড়ের পাল, তোমাদের বলছি, হে কাননের সমস্ত নেকড়ের পাল, তোমরা নিশ্চুপ কেন? আব্বাজান, নেকড়িগুলো কি কথা বলতে পারে? না আমার পুত্র, তবে খোদা তালা যদি চান তবে নেকড়েরা অবশ্যই উত্তর দেবে। দেখো দেখো, আমার পুত্র ওই যে একটা নেকড়ে, দেখো ওরা আসছে। দেখো আব্বাজান আসছে। এখনো বলো তোমরা তোমাদের ভাইয়ের সাথে কি করেছো? কি হলো বলো? কথার উত্তর দিচ্ছ না কেন লাভি? পূর্বে বলেছি তো, তোমরা মিথ্যে বলছো। নেকড়েরা অস্বীকার করেছে, ইউসুফের খবর তাদের কাছে নেই। নেকড়ে? নেকড়ে কি করে অস্বীকার করতে পারে? আমি দেখেছি, ওরা আব্বাজানকে বলেছে, ওরা মাথা নেড়ে বলেছে ওরা জানে না। বিলম্ব না করে সত্যি বলো, ইউসুফের সাথে তোমরা কি করেছো? এখনো ফুরসত রয়েছে। সত্য এটাই যা আগে বলেছি, ইউসুফকে নেকড়েরাই ভক্ষণ করেছে। নেকড়েকে দোষারোপ করো না, তোমরা যা করেছো নেকড়ের বেশে করেছো। এখনো সময় আছে, হাকিকত বলো।
তোমরা তারা সবাইকে তওবা পড়া ফুরসত দেন না। এখনো সময় রয়েছে, তোমরা তওবা পড়ে গুনাহ কবুল করো। আপনার উপর দরুদ বর্ষিত হোক, আশা করি আবার দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। ইউজারসিফকে এখানে নিয়ে এসো। এতদিন তোমার সঙ্গে জীবনযাপন করে আমি উপলব্ধি করলাম যে আমি কখনো সন্তানের অধিকারী হব না। আমি তোমাকে জননীর নিয়ামত থেকে বঞ্চিত করতে চাই না। আমাদের খুব বেশি বছর হয়নি আমরা নিকাবন্ধনে আবদ্ধ হয়েছি। কে জানে ভবিষ্যতে আমরা সন্তানের অধিকারী হতেও পারি। পূর্বে থেকেই জনাব পুতিভারের প্রতি আমার ভালোবাসা সন্তান না থাকার কারণে নয়, বুঝতেই পারছেন। তোমার মহব্বতের প্রতি আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি ইউজারসিফকে ঠিক এই কারণেই তোমার কাছে অর্পণ করেছি। আমি জানি এরকম একটা সন্তান তুমি যদি পাও তবে তুমি এতে অবশ্যই আনন্দিত হবে। কোনো কিছুই আপনার মহব্বতের তুলনায় আমাকে আনন্দিত করবে না। ইউজারসিফকে আমি আপনার হাদিয়ার ন্যায় মহব্বত করব। ভাবছি আমরা যদি কখনো সন্তানের অধিকারী হই তবে সে ইউজারসিফের মতো সুদর্শন ও বুদ্ধি সম্পন্ন হবে। আমার মনে হয় সে ইউজারসিফের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নাও হতে পারে। তুমি এমন কি করেছো যে বানু জুলেখা তোমার এত তারিফ করছে? আজ কি ইউজারসিফের চতুরতা জহর চোরকে ধরার জন্য সকলকে হতবাক করে দিয়েছে? আলী জনাব, আজ রাজমহলের সর্বত্র ইউজারসিফের বুদ্ধিমত্তার প্রশংসা হচ্ছে। সকলে বলা বলি করছে ইউজারসিফের কারণে একজন নির্দোষ ব্যক্তি মুক্তি পেয়েছে। প্রথম দিনই ইউজারসিফ এটা প্রমাণ করল যে বানু জুলেখার উপযুক্ত সন্তান হতে পারবে সে। আমি নিজে শুনেছি ইউজারসিফকে সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে, তাই নাকি? জুলেখা কি সত্যি সত্যি সিদ্ধান্ত মেনে নিয়েছে? না, মুখে কিছু বলেনি, তবে রাজি আছে মনে হলো। বানু, এই গুজব কি সত্যি যা সর্বত্র ছড়িয়ে গেছে? কি ইউজারসিফের সম্পর্কে? অনুমান করলাম ইউজারসিফই হবে। সন্তান হিসেবে ইউজারসিফকে গ্রহণ করার কি হকিকত আছে?
দারুণ নির্বাচন, তাই না? কিন্তু বানু, এটা তো মিশরের পারিবারিক ঐতিহ্য ও আইনের বরখেলাপ। ইউজারসিফ একটা অপরিচিত নিচু বংশের সন্তান এবং সে আপনার সাথে একেবারেই বেমানান, কি করে সে সম্মান পেতে পারে? আমার সন্তান হওয়া মানে কিন্তু সেই নাম যশ সবকিছুর অধিকারী হওয়া। কিন্তু তার ঈমান সম্পর্কে কি বলবেন আপনি? আর কি করে বুঝবেন যে সে আমুন আর মিশরের আইন বিরোধী হবে না? আজব কথাবার্তা বলছো। নাজুক এবং নমনীয় চারা গাছকে খুব সহজেই আকৃতি পরিবর্তন করানো যায়। আশা করি সিদ্ধান্তটি আবার ভেবে দেখবেন, এটি মঙ্গলজনক নয়। আমি নিজ সিদ্ধান্ত গ্রহণ করেছি, তোমাকে যেটা বলা হয়েছে তুমি শুধু তাই করবে, বোঝা গেল? তাহলে একটু শুনুন, শেষ কথাটা বলি। আমি আজ আমুন মন্দিরের একজন ধর্মযাজকের কাছে গিয়েছিলাম এবং তাকে ইউজারসিফের বর্ণনা দিয়েছি। শুনবেন কি বলেছে সে? সে বলল এই বালক জুলেখার দুশ্মন, সে হবে জুলেখার জীবন নাশকারী এবং আপনার খোদা থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে। সে আপনাকে বিভ্রান্ত করবে এবং ধর্মযাজকের মতে আপনি ভিন্ন খোদার পূজারী হবেন। এই বেহুদা কথাবার্তা বলার অর্থ কি? তুমি কি বলছো? সে কেবলই একজন বালক, তাকে আমার মতো করে যেমন ইচ্ছা তেমন করে গড়ে তুলতে পারবো? আগামীকাল থেকে তাকে সজ্জিত করে আমার কাছে নিয়ে আসবে, তাকে মিশরের জনগণের আদব কায়দা নিয়ম কানুন সম্পর্কে অবগত করব। তুমি আমাকে সাহায্য করবে। আমার সকল চিন্তা আপনার জন্য, কিন্তু আপনার ইচ্ছা যদি এরকমই হয় তাহলে ঠিক আছে, তবে আমাকে কিন্তু পরে কিছু বলতে পারবেন না। জনাব, পুতিফারের খাবার নিতে এসেছি, হয়েছে? ইউজারসিফ না আসা পর্যন্ত খাবার দেওয়া হবে না, ইউজারসিফকে খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে। ইউজারসিফ খুব ভাগ্যবান একটা ছেলে, ওকে পুতিফার ও জুলেখা চাচ্ছে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিতে। রাজমহলের লোক সংখ্যার পরিমাণ এতে দেয়া আছে, ইউজারসিফ নাও। ও যাকে যতটুকু খাবার দিতে বলবে সেই মোতাবেক খাবার বিতরণ করবে। পাহারাদারদের 20 জনের খাবার। পুরোহিত 20 জন। ইবাদতখানায় পুরোহিতের সংখ্যা 5 জন, তবে 20 জন কেন? ইবাদতখানার খোদার কি খাবারের প্রয়োজন নেই? তার মানে তোমাদের খোদাও কি খাবার গ্রহণ করে? না, খাবার খায় না। কিন্তু তার সামনে কি খাবার দেওয়া উচিত নয়, যাতে বান্দাদের খাবারের বরকত বাড়ে? ভালো কথা, খোদা বরকত দান করার পরে এই খাবারগুলো কারা গ্রহণ করে? খাবারগুলো খোদার বরকত দেবার পর ওইখানে থাকা খোদার ইবাদতকারী আর আমরা খাদাম খেয়ে থাকি। এইভাবে পুরোহিতরা অন্যদের থেকে 4 ভাগ বেশি খেয়ে থাকে। হ্যাঁ, আর এই কারণেই পুরোহিতরা এত মোটা হয়ে থাকে। পুরোহিতগণ ও ইবাদতখানার খেদমতকারীগণ এই জন্যই খোদার বরকতে অধিকতর মোটা হচ্ছে, আর এই কারণেই রাজমহলের অনেকেই খাবার পায় না। ভালো বলছো। আর এইভাবে খোদা যদি বরকত না দেন তাহলে ওরা শুকিয়ে যাবে। ভাগ্যিস খোদা তলা খায়, না খেলে কি অবস্থা হতো? অনেক হয়েছে।
তোমরা যদি ইবাদত খানার খাদেমের কাছে লজ্জিত না হও, তবে অন্তত খোদার কাছে তো লজ্জিত হও। চলো। দেখবে উনি গিয়ে ইউজারসিফের নামে ষড়যন্ত্র করবে। এখানে ইবাদত খানার পুরোহিত ও খেদমতদারের সংখ্যা 5 জন উল্লেখ করা হয়েছে। এর বেশি খাবার দেওয়া উচিত হবে না। এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আমরা সবসময় 20 জনের খাবার নিয়ে থাকি। আজ যতটুকু চায় ততটুকু দিয়ে দিন, জনাব হানিফার এর সমাধান করবেন। খোদার নামে খাবারগুলো পুরোহিতদের পেটেই যায়। কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি। সাবাস পুত্র, সাবাস পুত্র, সাবাস, সাবাস। সেদিন নীলিফার আচ্ছা মতো অপদস্থ হয়েছে, আজ হলো খাদেমরা। বাপরে বাপ, সেই দিন নীলিফার কুপ্তাকে যেইভাবে চোর প্রমাণিত করলো। বালকটি সাহসী ও বুদ্ধিমান। এই হানিফার আসছে। কি ব্যাপার, কি করছো ইউজারসিফ? কোনো মুশকিল হয়নি তো আবার? না আলী জনাব, ওর সাথে ইবাদত খানার খাদেমদের বিরোধ হয়েছে। খাদেমদের অতিরিক্ত খাবার নেয় ও আপত্তি জানিয়েছে। কারিমামাও তখন এখানে ছিল। আমার মনে হয় পুরোহিতগণ এবং কারিমামা এই বালকটির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আলী জনাবের খাবার প্রস্তুত হয়েছে? হ্যাঁ আলী জনাব, নিয়ে এসো। তুমিও এসো ইউজারসিফ, সবাইকে তালিকা অনুযায়ী খাবার বিতরণ করবে ইউজারসিফ না আসা পর্যন্ত। এসো। আপনি তো ছিলেন না তাই জানেন না রাজমহলের কর্মচারীরা কি করে হাসছিল। রাজমহলের কর্মচারীরাও তার সাথে ছিল। পুতিফার একজন বালককে রাজমহলের খাবারের দায়িত্বে নিয়োজিত করেছে। হানিফার তাকে তত্ত্বাবধায়ক বানিয়েছে। আমার পূর্ণ বিশ্বাস সে কাফের এবং আমাদের খোদার ইবাদত করে না। যদি তোমাদের কথা সত্যি হয় তাহলে আমিও তাকে ছেড়ে কথা বলবো না। আমি পুতিফার ও জুলেখার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো, তোমরা একদম চিন্তা করো না। ইউজারসিফ, ইউজারসিফ, তোমার সঙ্গে কথা আছে। মেনিশাপু, কি হয়েছে? এখানে কি করছো? তুমি আমাদের খোদার ইবাদত করো না কেন? তুমি কি কাফের? তোমার উদ্দেশ্যটা কি? পুরোহিত মেঙ্গি, পুরোহিত খুপুকে বলছিল যে তুমি নাকি কাফের, আর এটা যদি প্রমাণিত হয় তবে তারা তোমাকে জীবিত রাখবে না। যদি আমার খোদা না চায় তাহলে কোনো কিছুই হবে না। তার মানে কি তুমি সত্যি সত্যি কাফের? তোমাকে নিশ্চয়তা দিচ্ছি আমি কাফের নই, আমি খোদার ইবাদতকারী। তার মানে কোন খোদা? তোমার খোদা, আমার খোদা, আমাদের সকলের খোদা। খুবই ভালো, যাক আমি শান্তি পেলাম। তুমি কি জানো খোদা তালা তোমাকে নাজাতের জন্য আমাকে পাঠিয়েছে? হুম, আমাকে কিছু বললে? না না, আমি নিজের সঙ্গেই কথা বলছিলাম, কিছু হয়নি। তুমি যাও, এসো, আমরা খেলা করি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হুম,
হায় আফসোস, যদি দেখতেন কিভাবে রাজমহলের সব ব্যক্তি তার সাথে মিলে পুরোহিতদের ঠাট্টা করছিল। কিভাবে একজন বালক ইবাদতখানার পুরোহিতগণের ঠাট্টা এবং উপহাসের কারণ হলো? কারণ ও প্রতীকীভাবে বলছিল, পুরোহিতগণ খোদার নামে খাদ্য সংগ্রহ করে নিজেরাই তা ভক্ষণ করে। ঠিক আছে, আমি তার সঙ্গে কথা বলবো। আমার সন্দেহ অমূলক নয়, সে আমুন কেন কোনো খোদাকেই পূজা করে না। জনাব পুতিফার আপনার জন্য অপেক্ষা করছে, দুপুরের খাবারের সময় হয়েছে। বানু, এই বালকটার দিকে নজর রাখা প্রয়োজন। যদি ইবাদতখানার মালিক ক্রোধান্বিত হয় তাহলে তার সাথে সাথে আমরাও বিপদে পড়ব। বাহ, সাবাস, অতুলনীয় খাবার, খাবার খুব সুস্বাদু হয়েছে। আমাদের পুরনো বাবুর্চিরাই কিন্তু রান্না করেছে, তবে পার্থক্যটা হচ্ছে রান্নায় তাদের আন্তরিকতাটা বেড়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আন্তরিকতা খাবারের স্বাদকে বৃদ্ধি করে। শুধু রান্নায় নয় বানুজুলেখা, আন্তরিকতা যে কোনো কাজেরই মান বাড়ায়। কিন্তু পূর্বে তো এই মহব্বত ও আন্তরিকতা ছিল না। পূর্বে ইউজারশিপও ছিল না আলী জনাব। ইউজারশিপ, তুমি জাদুশাস্ত্র জানো নাকি? সবাইকে একেবারে মোহিত করে ফেলছো। জাদুশাস্ত্র? না বানু, এইটা কি? সে কাজকে ভালোবাসতে জানে, তার জাদু শেখার কোনো প্রয়োজনই নেই। আগামীকাল থেকে ইউজারশিপ রান্নাঘরের দায়িত্বের পাশাপাশি আমাদের খাবারের দায়িত্ব পালন করবে। দিনের পর দিন পুতিফারের এখানে গোলাম খেটে গেলাম। বছরের পর বছর তাদের সেবা যত্ন করে নিজের শক্তি অপচয় করেছি যেন পুতিফারের নজর কাটতে পারি আমি। আর এখন একজন এব্রানি বালক যে কিনা মরুভূমিতে ভেড়া জড়াতো, তাকেই পুতিফার সব দায়িত্ব দিয়ে দিল। এতে ইউজারশিপের দোষ কি? এ তো পুতিফারেরই সিদ্ধান্ত। তবে আমার মনে হয় না ইউজারশিপ এই দায়িত্ব পালন করতে পারবে। আমি এখন কি করব? আমাকে এখন মরুভূমিতে উটের দায়িত্ব দিবে, না হয়তো পাথর খনিতে কাজে লাগাবে। আমি বলছি কি, তুমি ইউজারশিপের সাথে কথা বলো, হানিফারের সাথেও বলতে পারো, আমার মনে হয় কোনো একটা উপায় বের হবেই। হ্যাঁ, খাবার ঘরটা গুছিয়ে ফেলো, যাও। ওখানে ওভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? আমাদের একটু সাহায্য করো। এখন থেকে পুতিফারের দস্তরখানার দায়িত্ব এই ইউজারশিপের, আমার অধিকার নেই হস্তক্ষেপ করার। তুমি কি আমার উপরে রেগে আছো? মনে হচ্ছে তুমি কিছুই জানো না, তোমার কারণেই তো সব নষ্ট হয়ে গেল। হায় আফসোস, কত দিন ধরে চেষ্টা করেছি খানসামার জায়গায় পৌঁছাতে। এখন সম্ভবত ওকে কোনো শস্য খামারে পাঠানো হবে অথবা পাথরের খনিতে। খোদাতালা আমাকে ক্ষমা করুক, আমার অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকলে তুমি ক্ষমা করো, আমি তোমার জন্য কিছু করার চেষ্টা করব, চিন্তা করো না। হুম
বানু জুলেখা আসছে আলি জনাব। হঠাৎ করে জরুরি তলব কেন আলি জনাব খুপু? আফসোস হে বানু, আমার মন্দিরের সিদ্ধান্ত নেবে একজন তুচ্ছ বালক যে কিনা ভেড়া চড়াতো। আমার মনে হচ্ছে আপনার কোথাও বা ভুল হচ্ছে। এই বালকটি অপরিচিত, এই বালকের আচরণে মহান খোদার সঙ্গে দুশ্মনের নিশানা দেখা যাচ্ছে। তাকে এই রাজমহল থেকে বিতাড়িত করুন, সেটাই ভালো হবে। ইউজারসিফ একজন বালক মাত্র, সে খোদার সাথে কি এমন দুশ্মনি করতে পারে? আমার এবং আপনার খোদা তো একজনই, সে কারণে বলছি অভিযোগটা সত্য হলে আমার চোখ এড়াত না। আপনি আমুনের মন্দিরের একজন ইলাহি এবং পুতিফারের সহধর্মিনীও বটে, আপনার কাছে অন্যদের চাইতে প্রত্যাশাটাও অনেক বেশি। ইউজারসিফ আমাদের খোদা ও মন্দির সম্পর্কে অবগত নয়, প্রয়োজন হলে আপনি পুতিফারের সঙ্গে আলাপ করে দেখতে পারেন। ঠিক আছে। আলি জনাব, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে একজন বালক রাজমহলের খাবার বন্টনের দায়িত্ব নেবেন? ইউজারসিফ তো শুধু খাবার বন্টনের তালিকা দেখে খাবার বিতরণ করতে চেয়েছেন, আমরাও তো তার পাঠ্য জ্ঞান ও লেখ্যরূপ সম্পর্কে ধারণা পেতে চেয়েছিলাম, এতে দোষের কি আছে? তাহলে মন্দিরের খাবার নিয়ে কেন সে ঝামেলা পাকালো আলি জনাব? এটা ঝামেলা নয় আলি জনাব, সে শুধু প্রশ্ন করেছে মন্দিরের পাঁচজন খাদেম কেন ২০ জনে খাবার নেবে। প্রশ্নটা তো অনেকের সাথে আমাদেরও ছিল, কিন্তু আমরা এতদিন প্রশ্ন করিনি মন্দিরের খাদেমদের সম্মানের কারণে, কিন্তু ইউজারসিপ এটি নিয়ে আপত্তি করেছে, প্রশ্ন তুলেছে। খোদার নামে যে খাবারটি নেওয়া হয় সেটি ইবাদত শেষে পুরোহিতরা খায়, আর এই বালকের সেটা বোঝার কথা নয়। কে বলেছে তোমাদেরকে খোদার খাবার খেতে? তোমাদের জন্য তো খাবার পাঠানোই হয়, তাহলে বেশি খাবার কেন খাও? তোমার মতো মোটা করতে সবাইকে, আর রাজ্যের অন্য সবাই না খেয়ে রোগা ও দুর্বল হয়ে যাবে কেন? বাহ জনাব পুতিফার, আপনি আমাদের খেদমতগার ও গোলামের সঙ্গে তুলনা করছেন। আমরা আমন খোদার পুরোহিত, যিনি কিনা মিশরের খোদারও খোদা। এই রাজমহলের কর্মচারীরাও আমনের বান্দা এবং নিজেদের খোদাবান্দের খেদমতগার। পার্থক্য এই যে রাজমহলের কর্মচারীগণ নিজেদের খোদাবান্দের জন্য কষ্ট সহিষ্ণু কাজ করে থাকে, কিন্তু মন্দিরের খাদেমগণ তাদের নিজেদের খোদার জন্য কিছুই করেন না, শুধুমাত্র তার খাবার খেয়ে দিনে দিনে মোটা হয়ে যান। শুনুন তবে, আমি এই অবজ্ঞার সংবাদ আমন মন্দিরের মহান পুরোহিত অজ্ঞামহরের কাছে পৌঁছে দেব। ইউজারসিফের প্রতি ভালোবাসা নিজের কাছে, কিন্তু তার জন্যে পুরোহিতদের মনে কষ্ট দেওয়া কি ঠিক হচ্ছে? এটা ইউজারসিফের কারণে নয়, মিশরের দরবার ও আমন মন্দিরের মতবিরোধ শত শত বছর ধরে চলছে। মন্দিরের পুরোহিতদের স্বার্থপরতা দিন দিন বেড়ে যাচ্ছে আমার বানু। আমি আপনাদের সাথে মতবিরোধ করছি না, কিন্তু আমন মন্দিরের ইলাহী হিসেবে আমি চাইব ইউজারসিফকে এমনভাবে শিক্ষা দেওয়া হোক যাতে সে আমনের অনুসারী হয়, যেন দুশ্মন না হয়।
অন্তরুত আমুন মন্দিরের মহান পুরোহিত আলী জনাব অজ্ঞামোহর। বলো কুপু, শুনছি। আমুন মন্দিরের মহান পুরোহিতের কাছে একটি আর্জি নিয়ে এসেছি, আমাকে পুতিফারের রাজমহল থেকে অব্যাহতি দেয়া হোক। কেন, কি এমন ঘটেছে সেখানে? পুতিফারের রাজমহলে আমুন ও আমুন মন্দিরের সকল পুরোহিতদের নিয়মিত অবজ্ঞা করা হচ্ছে আলী জানাব। সকলে কাফের, বিশেষ করে পুতিফার সবচাইতে ইমানহীন অবস্থায় আছে আলী জানাব। এখনো আমার উত্তর দাওনি, কি এমন ঘটেছে? একজন ইব্রানি বালক ইউজারসিপ আমুন মন্দিরের সকল পুরোহিতদের বিপরীত চারণ করেছে, সবাইকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলেছে এবং আমাদেরকে ধীরে ধীরে সকলের সামনে হাসি ঠাট্টার পাত্রে পরিণত করছে আলী জানাব। একজন বালক তোমাদের এত সব বিপদে ফেলছে? আমি তো ভেবেছিলাম আমেন হতে অথবা পুতিফার মন্দিরের সাথে দুশ্মনী করছে, কল্পনাও করিনি একজন বালকের নামে নালিশ করবে। কিন্তু সে তো একজন মামুলি বালক। বন্ধ করো, বন্ধ করো। তোমার রাজমহল ত্যাগ করা উচিত হয়নি, কেউ জেনে ফেলার আগেই এক্ষুনি ফিরে যাও। পুতিফারের মহলেই তোমাকে বেশি প্রয়োজন। আমরা মিশরের প্রতাপশালী রাজাধিরাজ আমেন হতেবের উৎখাতের প্রতীক্ষায় আছি, আর এই সময় কিনা এক মহান পুরোহিত এক নগণ্য বালকের মোকাবেলায় পরাজিত হয়ে মাথা নিচু করে পালিয়ে এসেছে, লজ্জা করছে না তোমার? যাও, যাও এখান থেকে। ইস, সেই কত সুন্দর, একদম ফেরেশতার মতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আর কি সুন্দর গায়ের রং, কি সুন্দর চোখ, একে তো আগে কখনো দেখিনি। সুন্দর বালক, এত সুন্দর বালক আমি আমার জীবনেও দেখিনি। এই, ও কবে এসেছে? ঠিক বলেছো, আমিও কোনোদিন দেখিনি। ও মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, খাবার নেবে না? বাবা, বেশ সুসজ্জিত, নিশ্চয়ই তুমি করেছো ইউজারসিফ। আমাকে সামেনি শিখিয়েছে। ইউজারসিফ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। ইউজারসিফের এই সৌন্দর্য বোধ অবাক করার মতো। ইউজারসিফের এই সৌন্দর্য, জ্ঞান ও রুচিবোধ আমাকে সত্যিই একেবারে বিমোহিত করে ফেলেছে। বাবা, খুব সুগন্ধ আসছে। অনেক শুকরিয়া ইউজারসিফ। তুমি কি গল্পের বই থেকে কিচ্ছা শিখেছো? হ্যাঁ শিখেছি, তবে আমার আব্বা জানের কাছ থেকে বেশি শিখেছি। তুমি আজকে রাত থেকে আমাকে গল্প শোনাবে, ঠিক আছে? গল্প? জনাবে পুতিফার সবসময় ঘুমানোর আগে কিচ্ছা শোনেন, না হলে তার ঘুম পায় না। এখন যে আমাকে গল্প শোনায়, তার গল্প আর ভালো লাগছে না। কি ব্যাপার, কিছু বলছো না তো? দুঃখিত আলী জনাব, তাহলে আপনার বর্তমান কিতাব পাঠকের কি হবে? সুপার, ও ভিন্ন কোনো কাজে যোগ দেবে। আমি তো এখন তার বিপরীতেই কাজ করছি, এর জন্য সে অনেক কষ্ট পাচ্ছে আলী জনাব, এর কারণে আমারও অনেক কষ্ট হচ্ছে, আমি তাকে আর কষ্ট দিতে পারবো না। তোমার কলবের দয়া ও মমতা আমাকে মুগ্ধ করেছে। তুমি বলতে চাচ্ছ সুপারকে আমি উত্তম কোনো পেশায় নিয়োজিত করব, এই তো? আপনি চাইলে তাদের পূর্বের চাকরি ফিরিয়ে দিতে পারেন, আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক,
আমি কাউকে কষ্ট দিতে পারবো না। চিন্তা করো না, হানিফারকে আমি বলে দেব। সুপারকে যেন উত্তম কোনো কাজে নিয়োজিত করে, ঠিক আছে? আজ থেকে তুমি আমার কিতাবখানা সংরক্ষক ও কিতাব পাঠক। জনাব পুতিফার, ইউজারসিফকে কিন্তু আমাকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন, মনে আছে তো? আমাকে হাদিয়া দিয়ে তার কার্য নিজে উপভোগ করছেন। যদি তুমি সম্মতি না দাও তাহলে ইউজারসিফকে কোনো কাজে নিয়োগ করব না। আমার অভিপ্রায় ছিল মজা করা। ইউজারসিফ তাই করবে যা এই মহলের খোদাবন চাইবেন। তার উচিত হবে সবসময় আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং কখনোই মেহেরবানির অপব্যবহার না করা। আমি সর্বদাময় নিজের যাহাপানা খোদাবন্দের কাছে কৃতজ্ঞ থাকব। আমার সঙ্গে এসো। এটি অমূল্য রত্ন ভাণ্ডার, এর জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। এই কিতাব হয় আমি পাঠ করেছি, আর না হয় আমার কিতাব পাঠক সুপার পাঠ করেছে। জাহাপনা, আমাকে আজকে কোন কিতাবটি পাঠ করতে হবে? আজ রাতে এই কিতাবটি আমার জন্য পাঠ করো। এটি এমন একটি কিতাব যেখানে মিশরের ভবিষ্যৎ সম্পর্কে ইশারা করা হয়েছে। অবগত নই যে কে এই কিতাব লিখেছে, তবে অসংখ্য চিন্তার খোরাক রয়েছে এই কিতাবে। মিশরের ক্ষমতা চিরস্থায়ী নয়, শাসনের জুলুম চিরকাল থাকবে না। মিশরের মূল কাঠামোর আমল পরিবর্তন হবে এবং ধনী গরিবের জায়গাও পরিবর্তন হবে। ভিন্নধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী কলহ সৃষ্টি হবে, বৃত্তশালীগণ তাদের প্রাসাদ থেকে বঞ্চিত হবে, আমন খোদা তার পূজার্চনা হারাবে এবং শক্তিশালী খোদা আসবে। হুকুমত জনগণের মধ্যে চলে আসবে এবং শক্তিশালী খোদার ইবাদত হবে। আমিও ধারণা করছি এই কিতাবের বাণী বাস্তব ক্ষেত্রে রূপায়িত হবে। পড়ে যাও। কি চিন্তা করছি ইউজারসিফ? ভাবছি আমি জ্ঞাত আছি, এই ঘটনা শুধুমাত্র এলাহির দূতই করতে পারেন। শুধুমাত্র সেই পারেন সম্পদশালী ও জুলুমকারীর ক্ষমতাকে ভোজবাজি থেকে টেনে নামাতে। তিনি পারবেন আমুনের পূজা অর্চনা বন্ধ করে তার ইবাদতের আলো ছড়িয়ে দিতে। না, আমি এটা ধারণা করছি। তোমার কথায় বোঝা যায় তোমার চিন্তা চেতনা অনেক উঁচু মানের। এগুলো কোথা থেকে জেনেছো? আমি ধারণা করে নিচ্ছি তুমি আমুন খোদার অনুসারী নও, কিন্তু তার দুশ্মন হবার দরকার নেই। আমুন শুধুমাত্র হস্তনির্ভর একটি পাথর, এছাড়া কিছু নয়। তার সঙ্গে দুশ্মনের কি আছে?
তুমি তো দেখছি আমুনকে খোদা হিসাবে মানুই না, আবার দুশ্মনের উপযুক্ত মনে করো না। যদি মহামান্য পুরোহিত অজ্ঞামোহর তোমার কথা শুনে তাহলে নিজেই নিজের শ্বাসনালী চেপে ধরবে। ভুল করেও নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করবে না, বিশেষ করে জুলেখার কাছে তো নয়, কারণ সে অনেক সংবেদনশীল। আলী জনাব, আমি জানতে পারি কি জাহাপানা কিসের আর্চনা করেন? পূর্বে সেও আমুনের পূজারী ছিলেন, কিন্তু এখন বিষয়টি গোপন রেখেছেন। তুমি আমারটাও শুনে রাখো। আমুন মন্দিরের এই পুরোহিতদের দ্বারা আমি ত্যক্ত বিরক্ত। এই বিরক্তির কারণ কি জানতে পারি জাহাপানা? এই মন্দিরের প্রভু দাম্ভিক ও স্বার্থান্বেষী, তারা মিশরের স্বার্থের চাইতে নিজেদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে। যাক, বাদ দাও, আজকে আর পড়তে হবে না, যাও বিশ্রাম করো। খোদাবান, সকল বন্ধুদের জন্য শুভকামনা করছি। খোদাবান, পুতিফার, বানু জুলেখা, হানিফার, ম্যানিসাবু সহ সকলকে হেদায়েত করো। খোদাবান, আমার মা জননীর রুহের মাগফিরাত কামনা করছি। খোদাবান, আমার মা জননীর রুহের মাগফিরাত কামনা করছি। খোদাবান, আমার আব্বাজান ইয়াকুবের জন্য সবর ধরার তাগাদ করছি। এই পিরানটি পরিধান করো আমার আব্বাজান। কিন্তু এই জামা তো আমার অনেক বড় হবে। তুমি এটা পরিধান করো, দেখবে সঠিক মাপই রয়েছে। এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে। জানি বিচ্ছেদের দরদ খুবই কষ্টের, তাকে আমাকে ভুলতে সহযোগিতা করো। খোদাবন্দের নবী ইউসুফের প্রতি দরুদ। দরুদ খোদাবন্দের বার্তাবাহক ওহির ফেরেশতা। কি করছিলে তুমি?
প্রিয় আব্বাজানের কাছে পত্র লিখছি, জনাব পুতিপারের কাছে তাগাদ করব যেন এই চিঠিটা আব্বাজানকে পৌঁছে দেন। না ইউসুফ, এখনো সময় অতিক্রম হয়নি, তোমার আব্বাজানেরও এই বিচ্ছেদ সহ্য করা উচিত। তাকে অবগত করলে কি হবে? অসংখ্য কারণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তোমার সহদরগণ। আচ্ছা, তোমার ভাইদের প্রতি কোনো আঘাত করার ইচ্ছে নেই তো ইউসুফ? কি আছে? না না না, যদি আব্বাজান জানতে পারে তাহলে তাদের অভিশাপ দেবে। আব্বাজানের অভিশাপে ভাইজানেরা ধ্বংস হয়ে যাবে। না না না, আমি আমার ভাইদের কষ্ট সহ্য করতে পারবো না। সিদ্ধান্ত হয়েছিল তোমাদের কোনো শস্য ক্ষেতে অথবা পাথরের খনিতে প্রেরণ করার, শুধু ইউজারশিপের কারণেই রক্ষা পেলে। আর ইউজারশিপের কারণেই গতকাল আলী জনাব পুতিফার আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের উত্তম কোনো কাজে নিয়োজিত করতে। তো এখন তোমরা বলো তো, তোমরা কোন কাজ করতে ইচ্ছুক? আমরা আর কি বলবো, আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। তুমি যেহেতু অভিজ্ঞ খানসামা, সেহেতু তুমি জনাব পুতিফার ও বানু জুলেখার খাবার তৈরিতে সহায়তা করবে। আর তুমি স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, সেহেতু তুমি খাবারের তালিকা নিয়ে আজ থেকে ইউজারশিপের দায়িত্ব পালন করবে। রাজি আছো তো? জনাব তত্ত্বাবধায়কের নিকট অনেক অনেক ধন্যবাদ ও শুকরিয়া আদায় করছি। আমাকে নয়, ইউজারশিপকে শুকরিয়া বলো। তোমার আর রান্নাঘরে যে কাজ নেই, ওরাই তোমার কাজ করে দেবে। তুমি আমার সঙ্গে এসো। আমি ক্লান্ত, অসহায়, বিধ্বস্ত। আমি আমার সন্তানেরা আমার দুশ্মনে পরিণত হয়েছে, তারা আমানতের খেয়ানত করেছে, আমিও তো আমানতের খেয়ানত করেছি রাহেল। আমি পারলাম না রাহেল, আমি পারিনি ইউসুফকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে। আমি পারিনি রাহেল, আমি পারলাম না তোমার। যখন থেকে নিশ্চিত হয়েছে যে ইউসুফকে নেকড়ে খায়নি, তখন থেকে ইউসুফের প্রতীক্ষায় বসে আছি আমি। না হয় যে ইউসুফকে হত্যা করা হয়েছে, তুমি ভালো বুঝতে পারবে রাহেল। তুমি তো পরকালের দুনিয়াতে সবকিছু পর্যবেক্ষণ করতে পারছো। শান্ত হও, মৃত্যু তোমার ইউসুফকে স্পর্শ করেনি। সালাম ভাইজান। তোমার উপর দরুদ ইয়াকুব নবী, তোমার ইউসুফ জীবিত, তার মৃত্যুর খবর মিথ্যে। সত্যি বলছেন ভাইজান? কোনো মৃত্যুই আমার অজানা নয়। ইউসুফকে তুমি পরপারে তালাশ করো না,
ভালো হবে অন্য কোথাও তালাশ করে দেখো। তাই বেনিয়ামিন তোমার ভাই জিন্দা আছে, আমার ইউসুফ জীবিত আছে, আপনি আমাকে বলুন আমার ইউসুফ এখন কোথায় আছে। আমি শুধুমাত্র মৃত দুনিয়ার খবর রাখি। উনি কে আব্বাজান? আজরাইল, উনি হচ্ছেন মৃতদের ফেরেশতা। আমি ভেবেছিলাম আজরাইল দেখতে অনেক ভয়ঙ্কর। সবার ক্ষেত্রে নয় আমার পুত্র। শুনেছো রাহেল, আমাদের ইউসুফ জীবিত আছে, ও মৃত্যুবরণ করেনি। আমি ওকে খুঁজে বের করব, আজকে যাই, সূর্য ডোবার আগে ফিরতে হবে, চলো আমার পুত্র। আব্বাজান কোথায় গেছে জানো? কোথায় আর যাবে, রাহেলের মাজার পরিদর্শনে গেছে। সে এখনো রাহেলকে আমাদের আম্মাজানের চাইতে বেশি ভালোবাসে। এখন কি তোমরা বলবে না আমার ইউসুফের সাথে কি হয়েছে? সেটা তো আগেই বলেছে আব্বাজান, বারবার কি একই কথা বলবো? তোমরা কি চাও না অভিশাপ থেকে মুক্তি পেতে? আমার ইউসুফকে নেকড়ে খায়নি, মৃত্যু তাকে চুরি করেনি। তোমরা যদি হাকিকত না বলে তওবা না পড়ো, আমি তোমাদেরকে ক্ষমা করব না। কোথায় গিয়েছিলে? আমার আম্মা জানের মাজারে। আব্বা ওইখানে বুঝতে পেরেছে যে ইউসুফ মারা যায়নি। শোনো, তোমার মা কি বলেছে যে তোমার ভাই মরে যায়নি? না, শুভ্র পোশাকের এক ব্যক্তি বলেছে, আব্বাজান বলেছে সে মৃত্যুর ফেরেশতা। পাগল হয়ে গেছে, তার কাজ হচ্ছে মরুচারি আর কল্পনা বিলাস। পাগল হয়ে গেছেন, আপনারা মিথ্যা কথা বলেন, আমি আপনাদের পছন্দ করি না। এই বেনিয়ামিন, ভাগ এখান থেকে। ইউসুফের পরে বেনিয়ামিন হয়েছে আব্বাজানের সঙ্গী। ইয়াহুদা, এখন আমরা কি করব? তুমি তো বলেছিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো সব ভুল প্রমাণিত হলো। ইউসুফের চলে যাওয়া এতদিন হয়ে গেল, কিন্তু আব্বাজান বিন্দু মাত্র দৃষ্টি দিল না আমাদের দিকে। এখন সে বেনিয়ামিনকে তার জায়গায় তুলে এনেছে। আমরা তো ধারণা করেছিলাম আব্বাজান আমাদের দিকে নজর দিবে। এগুলো কথা ইউসুফকে আব্বাজানের কাছ থেকে নেওয়ার আগেই ভাবা উচিত ছিল। ভুল করেছ, এখন তুমি কি করতে চাও বলো? এখন তো দেরি হয়ে গেছে, ইউসুফকে তো চাইলেই ফিরিয়ে আনতে পারবো না। এখন আর কিছু বলে লাভ হবে না, বরং আব্বাজান ও ক্যানানের অধিবাসী সবাই মিলে আমাদের দোষী করবে। আমাদের নসিবে কি আছে কে জানে, যদি একবার প্রমাণিত হয় তাহলে আমরা কোথায় যাব? তাকে একজন আগন্তুক হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন, বলবেন সে মহান খোদার দুশমন। তাকে এই ভূমি থেকে বিতাড়িত করার জন্য রাজমহলের ভূমিকা দরকার। একটা ভেড়া চড়ানো বালক রাজমহলের উপর, জনাব পুতিফারের উপর কি করে আধিপত্য বিস্তার করতে পারে? যে বালকটি গতকাল পর্যন্ত ভেড়ার বিষ্ঠা খেয়েছে, সে কিভাবে রাজমহলের পবিত্রতার সাথে অভ্যস্ত হতে পারে? আমি নিশ্চিত সেনা ফরমানি করবে। পুরোহিতদের রাজমহলের অধিবাসীদের সাথে কথা বলতে বলবেন, এবং তাদেরকে বুঝিয়ে বলতে বলবেন ইউজারসিফের জায়গা রাজমহল নয়।
প্রিয় বানু, গতকাল রাতে আমি ইউজার সিফকে অন্য এক খোদার সাথে কথা বলতে দেখলাম। কোনো মূর্তি ছিল না, আসমানের দিকে তাকিয়ে কথা বলছিল। খুবই ভালো, তাহলে আজকে প্রমাণ দাও, আমি প্রমাণ দেখতে চাই। অবশ্যই আমার বানু, আজব ব্যাপার হচ্ছে সে পাগলের মতো নিজের সাথেই কথা বলে, এটাকে আপনি কি বলবেন? এখানকার সবাই তাকে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বলে মনে করে, আর তুমি বলছো পাগল। এই, তুমি এখানে কি করছো? আমি আগাছাগুলো পরিষ্কার করছি। এগুলো ফুল গাছগুলোকে শুকিয়ে ফেলে, আর এগুলো যদি পরিষ্কার না করি তবে বাগান হয়েছে। এবার কাজে মন দাও। ইউজারসিফ, ইউজারসিফ, তুমি কোথায়? কি হয়েছে? আজ রাতে তোমার উপর নজর রাখা হবে। কে রাখবে? কারিমামা ও বানু জুলেখা। কারিমামা বলছিল তিনি দেখেছেন তুমি অন্য এক খোদার ইবাদত করছো, আর পুরোহিতরাও চাচ্ছে যেন তোমার উপর রাজমহলের সকলে ক্ষেপে যায়। সাবধানে থেকো, আমি যাই। ওইগুলো কি ছিঁড়েছো? তোমার জন্যই ছিঁড়তে হয়েছে। আমার? আমি তো তৃণভোজী নই, তাহলে তৃণ দিয়ে কি করবো? তা না, আমি তোমার জন্যই বাধ্য হয়েছি ছিঁড়তে। ঘুরে ফিরে তো সেটাই হলো। আরে বললাম তো, কথা শোনার জন্যই তো ছিঁড়তে হয়েছে। শুকরিয়া জ্ঞাপন করছি তোমার আনুকূল্যের জন্য। ষড়যন্ত্র সম্পর্কে আমাকে আগেই জানিয়েছ। আমি দুর্বল ও অক্ষম একটি বালক, যদি তোমার সাহায্য না পেতাম তাহলে ধ্বংস হয়ে যেতাম। কিন্তু আমার মনে হয় সে মাঝরাতে উঠে নিজের খোদার প্রার্থনা করবে। সালাম খোদার নবী। দরুদ তোমার উপর। আপনার সিদ্ধান্ত কি এটাই, আপনি এখানে থাকবেন? হ্যাঁ লিয়া, যদি খোদা চায় তো আমি সারা জীবন ইউসুফের জন্য এখানে অপেক্ষা করব। এভাবে আর কতদিন, আর কত অপেক্ষা করবেন? অপেক্ষা অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত ইউসুফকে ফিরে পাই আমি। ওই দিন পর্যন্ত আমি এইখানে অপেক্ষা করব, ইউসুফকে নিয়ে অতীতের স্মৃতি রোমন্থন করব, আর ভবিষ্যতের স্বপ্ন বুনে যাব। খাবারের সময় হয়ে গেছে, এবার তো খেয়ে নিন। হ্যাঁ আসছি। বেনিয়ামিন, এসো পুত্র আমার। ইউজারসিফ কি ভিন্ন খোদার পূজারী, আপনি কিছু জানেন? না, আমি এ ব্যাপারে খুব একটা জানি না। অনেকেই মনে করে সে আসমানের খোদাকে পূজা করে, মিশরের খোদাকে দুশ্মন মনে করে। একজন বালক এসব ব্যাপারে কি এমন জানতে পারে? তাকে যেভাবে শেখানো হবে সে ঠিক সেইভাবেই চিন্তা করবে। আর এখন তো আমি আর তুমি আছি, আমরাই ঠিক করব যে সে কার ইবাদত করবে আর কার ইবাদত করবে না। যদি চাও তার সঙ্গে আমুন খোদা নিয়ে কথা বলো,
আর মন্দিরে যাবার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাও। আর এতে করে ও মিশরের আইন ও আমুন সম্পর্কে জানতে পারবে। ইউসুফকে সজ্জিত করে আমার নিকট নিয়ে এসো, ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করতে বলো, আমি এখনই বের হব। তাহলে ভ্রাম্যমান সিংহাসন প্রস্তুত করো। সব সময় এমন সাজসজ্জা করে পরিপাটি হয়ে থাকবে। আজকে তোমাকে অনেক বেশি সুদর্শন লাগছে, মনে হচ্ছে তুমি তোমার বয়সের তুলনায় অধিক বড় হয়ে গেছো। আপনি কি মনে করেন জনাব হানিফার? বিশ্বাস করতে কষ্ট হয় যে ওর বয়স 11 বছর। আজকে তোমাকে আমি তেবর ও আমুনের মন্দিরের সঙ্গে পরিচয় করিয়ে দেব, কি যাবে? তো অবশ্যই যাব, আমি তো আমুন মন্দিরের আইন কানুন জানতে খুবই আগ্রহী। তাহলে এসো আমার সঙ্গে। জুলেখা কি সত্যি সত্যি ইউসুফকে সন্তান বলে ভাবে, নাকি মুখেই বলে? নিজের কাজ করো। ইউসুফ, উঠে এসো। আমাকে ক্ষমা করুন, আমি এটাতে করে সওয়ার হতে পারবো না। কেন, ভ্রাম্যমান সিংহাসন কি পছন্দ করো না? আমি কারো কাঁধে সওয়ার হওয়া পছন্দ করি না। বানু জুলেখার হুকুম মান্য করাই তোমার কাজ। রওনা হও। ওই যে পশ্চিম দিকটা দেখছো, ওটাকে বলা হয় মৃতদের দুনিয়া। মিশরে মৃত ব্যক্তিদের মমি করে নীলনদের পশ্চিমে সমাধি করা হয়। ওটা এক আজব দুনিয়া। আমরা মৃত ব্যক্তিদের সাথে পোশাক, স্মারক ও হরেক রকম খাবার দিয়ে সমাধি করি, যেন মৃত্যুর পরের জীবনটিকেও তারা উপভোগ করতে পারে। বিশেষ ব্যক্তিদের বেলায় অনেক সময় খেদমদ্দারকেও সঙ্গে দেয়া হয়ে থাকে। তার মানে দেহটা পচে যাওয়ার পরে এগুলো সবকিছু তারা করতে পারে? জানতাম যে তুমি এই প্রশ্নটা করবে,
সাধারণ দাফনের ক্ষেত্রে দেহ পচে যায়, মমি করে রাখলে দেহ অক্ষত থাকে। এবং মিশরের মানুষ এটা বিশ্বাস করে যে মমি করা দেহে আত্মা পুনরায় প্রবেশ করে এবং সে আবার জীবিত হয়ে ওঠে। এই সময় সে সঙ্গে করে যা নিয়ে যায় মৃতদের দুনিয়ায় সে তা ব্যবহার করতে পারে। কবর ভেদ করে মৃত ব্যক্তিদের বের করে আনা যায় না, বাহিরের জিন্দেগির থেকে ভেতরের জিন্দেগিটাই অনেক ভালো। আমি তা জানি না, আমার তা জানা নেই। যদি আমরা এখানে বেশি সময় থাকি তাহলে বলুন না সিংহাসনটা নিচে নামাতে, তারা তো ক্লান্ত হয়ে গেছে তাই না? না, এখনই রওনা হব, তারা অভ্যস্ত, এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই। মন্দিরে চলো। এটি আমুনের এবাদতখানা। আমরা এখন মহান খোদা আমুনের সকালে জাগ্রত হবার উৎসবে শামিল হব। তার মানে আমুন মিশরের মহান খোদা গতরাতে ঘুমিয়েছিলেন? হ্যাঁ, আমুন এবং অন্যান্য খোদাগণ রাতগুলোতে বিশ্রাম করে থাকেন। কিন্তু গভীর রাতে কোনো বান্দা যদি তার কাছে কিছু চাইতে আসে তখন? বান্দাগণ আমুন খোদার ন্যায় রজনীগুলোতে বিশ্রাম নেবেন। এবাদতের জন্য খোদাগণ দিবসগুলো নির্ধারণ করেছেন। ভেতরে চলো। শুধুমাত্র আমুনের অনুসারীরাই ভেতরে প্রবেশ করতে পারবে। অচেনা ব্যক্তির প্রবেশ নিষেধ। সকল খাদেমগণ পূর্বেই নিজেদেরকে নীল নদে পবিত্র করে নিয়েছেন, তারা একেবারে এবাদতখানার অভ্যন্তরে প্রবেশ করতে পারেন। খাদেমগণ ব্যতীত কারোই হক নেই এবাদতখানার একেবারে অভ্যন্তরে প্রবেশ করা। ওই প্রসাধনীগুলো দ্বারা আমুনকে ধৌত করে পবিত্র করা হবে, তার পোশাকও পরিবর্তন করা হবে, আকর্ষণীয় অলংকার দ্বারা তাকে সজ্জিত করা হবে, তাকে উন্নত সুগন্ধি মাখানো হবে এবং তাকে বান্দাদের ইবাদতের জন্য প্রস্তুত করা হবে। তার মানে কেউ যদি চায় নির্জনে একাকী ইবাদত করবে তাহলে কি সে পারবে না? না, আমুন খোদাকে শুধুমাত্র এবাদতখানার অভ্যন্তরে এবাদত করা হয়ে থাকে। কিন্তু আমি তো শুনেছি খোদাবান সর্বত্র রয়েছে। Thank you.
হে সমুন্নত আত্মার অধিকারী আমাদের আমুন খোদাবান্ধ, আপনি তো এতদিন আসমানে উড়ন্ত অবস্থায় ছিলেন, এখন বস্তুবাদী দুনিয়ায় উত্তম হবে নিজেকে জমিনের বুকে নিয়ে আসুন, যেন আপনি আপনার বান্দাদের এবং ইবাদতকারীদের ওপর বিস্তার ঘটাতে পারেন। হে মহান আমুন, আপনি আবির্ভূত হন, আবির্ভূত হন। হে শক্তিশালী মহান আমুন খোদা, পরম প্রশান্তির বিশ্রাম ভেঙে আবির্ভূত হন। শক্তিশালী আমুন, আপনার জন্য আমি যে কোরবানিগুলো নিয়ে এসেছি সেগুলো আপনি সাদরে গ্রহণ করুন এবং হাদিয়ার বিনিময়ে আমাদের বরকত দান করুন। এখন এগুলো পুরোহিত জনগণের মাঝে বণ্টন করে দাও। যাও,
হে মহান আমুন, আপনি আমাদের প্রভু। হে মহান আমুন, আপনি আমাদের প্রভু। দেখেছো আমুনকে কত সাজালো হয়েছে, তাকে কত সুদর্শন লাগছে। ইবাদতকারীগণ তার সোনার অলংকার চুরি করে না? না, খাদেমগণের হেফাজতে থাকে। কারো এত সাহসী নেই যে চুরি করবে। হেফাজতেই থাকা উচিত, না হলে সম্ভাবনা আছে চুরি হবার। আমি ভেবেছিলাম আমুন আপনাদের হেফাজত করবে, কিন্তু খাদেম ও বান্দাগণ উল্টো তারই হেফাজত করছে দেখছি। তাতে কি অসুবিধা? আমুন সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট বস্তু যা আমাদের কাছে রয়েছে, তাকে তো হেফাজত করতেই হবে। বরকত বর্ষিত হোক হে আমার বান্দাগণ। আমি আমুন খোদা, আমি নিজেকে ঐশ্বরিক স্থান থেকে নামিয়ে এনেছি শুধুমাত্র আমার বান্দাদের পার্থিব জীবনের কল্যাণ সাধনে। আমার ইরাদা তোমাদের নতুন পথের সন্ধান দেবে, জীবনে প্রশান্তি আনবে, আমার সন্তুষ্টি তোমাদের মঙ্গল। আমুন খোদার ইবাদত করো, প্রস্থান করো আর তালাশ করো, আমি সর্বত্র বিরাজমান, আমার ইরাদা তোমাদের কাম্য। আমাকে ক্ষমা করবেন, ওখানে কি আমুন কথা বলছিল? তুমি কি দেখোনি? না, দেখেছি, কিন্তু একটা পাথর কি করে কথা বলতে পারে? আমুন পাথরের নয়, সে রুহের অধিকারী। সে একটি মূর্তির আকৃতিতে রয়েছে। আমাকে ক্ষমা করবেন। আমুন এমন এক খোদা যে চাহিদার ঊর্ধ্বে। কিন্তু আমি তো তার আজকে অনেক রকম প্রয়োজন দেখেছি। তাকে সাজসজ্জা করানোর জন্য অনেক রকম অলংকারের প্রয়োজন তার। সে নড়াচড়া করার জন্য খাদিমগণের উপরে নির্ভরশীল। তার মানে তার নিজের চলাফেরা করার জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয়। তার নিজের জন্য বাসস্থান, নারী, সন্তান আর অনেক কিছুর প্রয়োজন হয়। তার মানে আমরা যে পথ চলি, নিজেদেরকে সজ্জিত ও পবিত্র করে রাখি, তার জন্য আমুনের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই? আছে। তার সামনে আমি অসহায় অনুভব করছিলাম। সে শুধু বাইরে থেকেই একজন বালক। সে আমাকে যথাযথ প্রশ্ন করেছে, কিন্তু আমি তার সঠিক উত্তর দিতে পারিনি। অসংখ্য প্রশ্নের জবাব আমার নিজের জন্যই সন্তুষ্টির ছিল না। তার প্রখর বুদ্ধি রয়েছে। চিন্তিত হয়ো না, আমি তাকে আমনের এবাদতখানায় নিয়ে যাব এবং সকল কিছু বুঝিয়ে দেব। আমি নিঃসন্দেহে বলছি, ও আমাকে আমন সম্পর্কে সন্দেহের বেড়াজালে আটকে ফেলেছে। তাহলে বলছো যে শিকারি তার নিজের ফাঁদে নিজেই আটকা পড়েছে? খাবার আসতে কত দূর! এমন খিদে পেয়েছে মনে হচ্ছে যেন একটা গোটা ভেড়া আমি একাই সাবার করে ফেলব। খাবার প্রস্তুত আলি জনাব।
আব্বাজান কুঁড়েঘরটি তৈরি করে ফেলেছেন। এত কাজ তিনি একা একা করলেন, আমাদের সাহায্য নিলেন না। এটি আমার দুঃখ বেদনার কুঁড়ে ঘর। এটি সেই কুঁড়ে ঘর যেখানে আমি আমার বাকি জীবনটা কাটাব আর আমার ইউসুফের জন্য দুঃখ বিলাপ করব। আর এই পথের অগ্রভাগে তার ফিরে আসার অপেক্ষায় থাকব আমি। আব্বাজান, ইউসুফ কি সত্যি সত্যি ফিরে আসবে বলুন না। অবশ্যই ফিরে আসবে দিনে, আর আমাদের উচিত ইউসুফের ফিরে আসার জন্য অপেক্ষা করে যাওয়া। আপনি কেন চেষ্টা করছেন না ইউসুফকে ভুলে যেতে? কি করে ভুলব লিয়া, যদি জানতাম সে মারা গেছে তাহলে কিছুদিন বিলাপ করতাম তারপর ভুলে যেতাম, কিন্তু এখন জানি না সে কোথায় আছে। অবিরাম নিজেকে প্রশ্ন করে যাচ্ছি সে কোথায় আছে, কেমন আছে আমার ইউসুফ। না জানি কোন বালা মুসিবতে আছে, ডাকাতের হাতে পড়েছে না দাস বিক্রেতাদের হাতে পড়ে গোলামি করছে সে এখন। তাকে কি গুনাহ স্পর্শ করেছে, ভর পেটে আছে নাকি ক্ষুধার্ত অবস্থায় আছে? শান্ত হন খোদার নবী, নিজেকে এত কষ্ট দেবেন না। প্রিয় মানুষের মৃত্যু বেদনারও একটা সীমা ছিলিয়া, কিন্তু বিচ্ছেদের বেদনা চিরস্থায়ী, তা সহ্য করা দুঃসাধ্য। আমি সবুর করাকে পেশা হিসাবে নিলাম, তবে আমি অবশ্যই মিলনের আশায় রইব, অবশ্যই রইব। আমার টমটম প্রস্তুত করো। ইউজার সিফকে আপনার সাথে নিয়ে যাওয়া কি উচিত হবে? হ্যাঁ, উচিত হবে। আমেন হতে তার প্রশংসা শুনেছে, তাকে আমেন হতেবের কাছে নিয়ে যাব, এবাদতখানায় নিয়ে যাব। ভাবছি তাতে কোনো ফায়দা হবে না, তাকে বালক হিসেবে অবজ্ঞা করবেন না। সে যেহেতু প্রাচীন বৃক্ষ নয়, সেহেতু সে খুব নমনীয় হবে, তাকে তাড়াতাড়ি বোঝানো যাবে। তাকে আমি বুঝিয়ে দেব মিশরের আইন কানুন ও পবিত্রতা, তুমি কোনো চিন্তা করো না। আমাদের ইউজার সিফ কি প্রস্তুত? জি আলি জনাব, আমি আপনার সাথে যাবার জন্য প্রস্তুত। ইউজার সিফ, এই গাড়িগুলো বিপদজনক, নিজের হেফাজত করো। আপনি চিন্তা করবেন না, দুর্ঘটনা ঘটবে না, চিন্তা করো না। টমটমে আমার পাশে, আমি তাকে দেখে শুনে রাখব। আপনিও লক্ষ্য রাখবেন নিজের প্রতি। আমুনের নিজের সৈন্যদল মুষ্টিমেয়, কিন্তু তারা গোলযোগ সৃষ্টিতেই ব্যস্ত। এই গুদামগুলো আমুনের এবাদতখানার মালিকানাধীন। প্রতি বছর মিশরের খাদ্যশস্যের বিরাট একটি অংশ এখানে জমা হয়। খাদেমগণ এই ভাণ্ডারের মালিক নয়।
ওই বাগানে যে নারীগুলো দেখতে পাচ্ছ তারা সবাই আমুনের অধিকারী। নীল নদের তীরে ভেড়ার পাল দেখেছিলাম, সেগুলো কি আমুনের মালিকানাধীন? ওই যেগুলো একটু মোটা তাজা সেগুলো আমুনকে উৎসর্গ করা হয়। এত সব কিছুর প্রয়োজন কি আমুনের, নাকি ইবাদতখানার খাদেমগণদের? আমার তো মনে হয় আমুনের নাম করে খাদেমগণ এগুলো ভোগ করে থাকে। যদি আবারও শহরের মধ্যে ভীতির সঞ্চার করো তাহলে চাবুকের ভাষায় কথা বলবো না, শামশিরের ভাষায় কথা বলবো। এরপর আর ক্ষমা করবো না। জনাব পুতিফার কি শুধুমাত্র এই বালককে এখানে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছে? না আমার খোদাবান্দেগার, আমুনের স্বেচ্ছাচারী ও উগ্র মেজাজের সিফাইদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। প্রতিনিয়ত রাস্তায় সাধারণ মানুষদের পদদলিত করছে তারা। কোনরূপ কুদরতি তাদের জন্য ভীতিকর নয়, আইনের কোনরূপ তোয়াক্কাই করছে না তারা। এটাই ভয় হচ্ছে যে এখনই যদি তাদের ওপরে কোনো পদক্ষেপ না নেই তাহলে মিশরের হুকুমতের উপরে কদম ফেলতে কোনরূপ দ্বিধাবোধ করবে না ওই আমুনের সিপাহীগণ। আমুনের খাদেমদের বিরোধিতা করা কুফরের শামিল। আমুন ও আমুনের খেদমতগার এক নয়। আমুনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে, কিন্তু আমুনের খেদমতগারদের স্বেচ্ছাচারিতা শেষ প্রান্তে উপনীত হয়েছে। তবে সংঘাতের জন্য বেশি তাড়াহুড়া করব না আমি।